27 জুলাই 2019, আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া স্বপ্নিল কমিউনিটি সেন্টার। আর আজকের ভিডিও স্বপ্নিল কমিউনিটি সেন্টারের একটা ওয়েডিং কভার করা নিয়ে। টাইম হচ্ছে এখন একটা নয়, আর আমরা এখানে পৌঁছাইছি আর 10-15 মিনিট আগে। আসার পর জাস্ট আমরা একটু ঘুরে দেখলাম কমিউনিটি সেন্টারটা, আর এখানে গাড়ি রাখার একটু প্রবলেম ছিল, তারপরে গাড়ি পার্ক করা গেছে। এরপর আমাদের স্ট্যান্ড অ্যান্ড আদার্স জিনিসগুলো আমরা নামাইছি। নামানোর পর একটু রেস্ট নিতেছি। এখন আমরা আমাদের সফট বক্স মানে লাইটের যে ব্যাপারগুলো, ওগুলো অলরেডি রেডি হয়ে গেছে। আজকের ভিডিওতে যে জিনিসটা করবো আমরা, সেটা হলো আমাদের টিমমেট সবার সাথে একটু পরিচয়টা হয়ে যাবে। আর আজকের ভিডিওতে আরও কিছু স্পেশাল জিনিস যেগুলো আমরা জানাবো, সেটা হলো কোন লেন্স কোন ক্যামেরা আমরা ইউজ করতেছি, আর কোন পরিবেশে আসলে কোন লেন্স বা কোন ক্যামেরা লাগে, কোন ক্যামেরা দিয়ে বা কোন লেন্স দিয়ে কোন কাজগুলো ভালো হয়, এই ডিটেলগুলো আজকে বলবো। যদিও ইচ্ছা ছিল যে ব্রাহ্মণবাড়িয়া বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া আসা পর্যন্ত এটার ভিডিও আজকে আপলোড দিব, কিন্তু এখানে আসতে যেই রাস্তাটা ব্যবহার করতে হয়, মানে এয়ারপোর্ট থেকে 300 ফিট হয়ে নরসিংদী হয়ে এখানে আসা, এই রাস্তার বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওর মধ্যে আছে। এই কারণে আমরা ওই ভিডিওটা আজকে ওইভাবে করি নাই। ভৈরব ব্রিজের ছোট্ট একটা শর্ট নিচ্ছি, ওইটা আমি একটু দেখাই। ভৈরব ব্রিজ পার হয়ে তারপরে আরেকটু সামনে এসে মোড়টার নাম আমার ঠিক খেয়াল নেই, আমি নিচে লিখে দিব মোড়টার নাম কি। ওইখান থেকে আমরা ডান দিক দিয়ে ঢুকে ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ পার হয়ে দেন সেন্টারে চলে আসছি। এবার একটু টিম মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করাই। আজকে ফার্স্টে বাবু ভাইয়ের কথা বলি, কারণ ওনার এই সারা ও আগে হ্যালো। আমার একটা মানে ক্যামেরা আছে, সনি ক্যামেরা, অনেক ছোট ক্যামেরা নতুন কিনেছি আজকে, সেটা দেখাবো আপনাদেরকে। দেখতে ছোট কিন্তু পারফরমেন্স খুব বেশি ভালো। লেন্স কি আনছেন আজকে? আজকে লেন্স দুটো আনছে, একটা হচ্ছে 85 আর আরেকটা হচ্ছে 16-35 f/4। কোনটা দেখি করবেন? 16-35 দেখি, 16-35 দিয়ে ওয়াইড ভিডিও হবে, আর 85 দিয়ে ক্লোজ শটগুলো হবে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ক্লোজ শটগুলো দেখলে আসলে সুন্দর লাগে, ক্লোজ থেকে সবকিছু ভালো লাগে আর কি দেখতে। যারা প্রথম দিকের ফটোগ্রাফার মানে নতুন শিখতেছেন বা জানতে চান, তাদের জন্য একটু বলি, 85 হচ্ছে প্রাইম লেন্স। এটার অ্যাপারচার অনেক ওয়াইড হওয়াতে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ক্লোজ শটগুলোতে শার্পনেস অনেক বেশি থাকে, যে কারণে পোর্ট্রেট বা হেড শট যেগুলো আমরা নিই, এই জন্য আমরা প্রাইমটা ব্যবহার করব। আর 16-35 যেটা আছে ওটা হচ্ছে f/4, ওইটার অ্যাপারচার অতটা ওয়াইড না, যে কারণে ব্যাকগ্রাউন্ড ওইভাবে ব্লার হয় না, মোটামুটি ফোকাসে অনেক বেশি, ফোকাসের লেয়ারটা ডেপথ অফ ফিল্ড যেটাকে আমরা বলি ওইটা বেশি থাকে। তো ওইটা দিয়ে আমরা গ্রুপ ছবি মানে অনেক ওয়াইড ষোলোতে এই কারণে গ্রুপ ছবি বা এই ধরনের ডেকোরেশনের শটগুলো নিতে পারি। আর 85 দিয়ে তো ক্লোজগুলো, ভিডিওতে আমরা সনি A7 III আর হচ্ছে এই লেন্স দুইটা ব্যবহার করতেছি, 16-35 আর 85। আর এরপরে বাবু ভাইয়ের দিকে আসি। বাবু ভাই হচ্ছে এই, আমি রাফি বাবু, আমি আর্ট অফ ওয়েডিং এর টিম মেম্বার। আমি আজকে ইউজ করতেছি Mark III বডি ক্যানন 24-35 ফর ওয়াইড পিকচার। বাবু ভাই আজকে কাজ করতেছে মূলত ওয়াইডে, মানে গ্রুপ ছবি, ইভেন্টের মোমেন্টস, ডেকোরেশন সব কিছুর জন্য বাবু ভাই আজকে কাজ করবে। উনি Mark III বডি ইউজ করতেছে ক্যাননের 5D সিরিজের সাথে 24-105 লেন্স, এই দুইটাই ব্যবহার করবে। 50 প্রাইম আছে, কিন্তু ওইটার কাজ হয়তো আজকে লাগবে না, কারণ ভেনুর যে অবস্থাটা আমার মনে হয় যে 50 শট আজকে লাগবে না, কারণ এক একটা ভেনুর উপরে আমরা লেন্সগুলো ওইভাবে সিলেক্ট করি। যদিও ব্যাগে থাকে 17-40 f/4 ক্যাননের লেন্সটাও আমাদের সাথে আছে, ওইটা আজকে কাজে লাগতে পারে, ওইটা আনাতে আজকে ভালো হয়েছে, কারণ জায়গা যখন একটু ছোটো হয় একটু ওয়াইড লেন্সগুলোতে কাজ করলে কাছে থেকে অনেক বড় ফ্রেমগুলো নেওয়া যায়। আর এবার বাবু ভাইয়ের ইতিহাসে আসি। বাবু ভাইয়ের স্টার্টিং কত সালে? 2013-তে বাবু ভাই আমাদের সাথে জয়েন করে আর্ট অফ ওয়েডিং এর টিম মেম্বার হয়ে। 2018-র দিকে আমাদের অ্যাক্টিভিটি অক্টোবর থেকে মোটামুটি একটু বন্ধ ছিল বেশ কয়েক মাস আমার অ্যাক্সিডেন্টের কারণে। তো বাবু ভাই মাঝখানে বেশ কয়েকটা বড় বড় বাংলাদেশের টিমে কাজ করত, ওইখান থেকে আবার আজকে 9 মাস পর বাবু ভাই আবার আমাদের এখানে জয়েন করাতে আমরা আবার নতুন উদ্যমে এখন কাজ শুরু করছি। এই তো বাবু ভাইয়ের পরিচয়। আর এখন থেকে মোটামুটি আমাদের ইভেন্ট ফটোগ্রাফির ভিডিও আসতে থাকবে, সিনেমাটোগ্রাফির ভিডিওগুলো আসতে থাকবে, আর আমরা আপনাদেরকে বলতে থাকবো যারা নতুন তাদের জন্য যে কীভাবে আমরা কাজ করি বা কোন কোন পরিবেশে কোন সমস্যাগুলো ফেস করি, কোন লেন্স কোন ক্যামেরা কী কাজে বা কোন লাইটগুলো কীভাবে ব্যবহার করি। আচ্ছা বাবু ভাইয়ের পর আরেকটা মেম্বার আছে আমাদের, ও একদম নতুন আমাদের সাথে জয়েন করছে, ওর নাম সজল। তো হচ্ছে সজল জয়েন করছে খুব বেশি দিন না, 7-8 মাস হবে, 1 বছর হয় না এখনও। এমনিতে অনেক ভিডিওতে ওকে আপনারা দেখছেন, আপনারা চ্যানেলে ঢুকলে আদার্স আর যে ভিডিওগুলো আমাদের আছে ওগুলোতে ঢুকলে ওকে দেখতে পারবেন। নতুন হিসেবে অনেক ভালো কাজ করতেছে, খুব রিল্যাক্সে কাজ করতেছি ওরা আসাতে।
আজকে স্বামী মাসে নাই, স্বামীকে আমরা অনেক বেশি মিস করতেছি, কারণ ওর ঢাকাতে ইভেন্ট আছে, এই কারণে ওকে আজকে নিয়ে আসতে পারি নাই। আর আজকের যে প্যাকেজটা, এটাতে মূলত আসলে দুজন ফটোগ্রাফার, একজন সিনেমাটোগ্রাফার। আর আমাদের যদি প্যাকেজ সম্পর্কে জানতে চান, আর্ট অফ ওয়েডিং আমাদের পেজ আছে ফেসবুকে, নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কও দেওয়া আছে, ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের পেজ, সব কিছু আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর নতুনদেরকে আরেকবার বলি, যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় যেটা আমরা ভিডিওতে বলি নাই, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমরা জানানোর চেষ্টা করবো, বা পরবর্তী ভিডিওতে ওইটা নিয়ে আমরা যে ভিডিও করবো ওইখানে আমরা বলে দিব যে ওইটার অ্যান্সারটা কী বা ওইটা কীভাবে সলভ করা যায়। এই তো একটু আমরা হলের ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই। খুব একটা বড় হল না, ঢাকার মতো অত জাঁকজমকপূর্ণ কোনো কিছু না, বাট সব ধরনের হলের ভিডিওই দেখাবো, আজকে এইটা দেখেন। এবার আসি হচ্ছে, আমরা ছবিতে পোর্ট্রেটের জন্য ইউজ করতেছি 5D Mark IV এর বডিটা ক্যানন, আর লেন্স ইউজ করতেছি 85 prime, আর 70-200 ISO 2টা। 70-200 লেন্স সম্পর্কে একটু বলি, এটা হলো একটা মাস্টার লেন্স, মানে একটা ওয়েডিংয়ে মোমেন্টস, পোর্ট্রেট, ছোটোখাটো গ্রুপ ছবি এইগুলো নেওয়ার জন্য বেস্ট একটা লেন্স। আমি মনে করি একটা ওয়েডিং ফটোগ্রাফারের 70-200 লেন্স এটা থাকা বাধ্যতামূলক। অন্য দেশের খবর যাই না, বাংলাদেশে আমরা যেই সিচুয়েশনগুলো ফেস করি ইভেন্টে, 70-200 একটা পোর্ট্রেট ফটোগ্রাফারের থাকতেই হবে। আর 85 ইউজ করতেছি, এটা হলো অ্যাপারচার 1.8টা, জাস্ট কিছু স্পেশাল হেডশট নেওয়ার জন্য ওই লেন্সটা হয়তো আজকে ব্যবহার করতে হইতেও পারে, নাও হইতে পারে। মূলত 70-200 দিয়ে পোর্ট্রেট অ্যান্ড আদার্স মুভমেন্ট কভারেজ, ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে, আমরা আশা রাখতেছি। এবার আসি একটু লাইটের ব্যাপারে আপনাদেরকে বলতে, আমরা পোর্ট্রেটের জন্য ইউজ করতেছি একটা অক্টা, রাউন্ড অক্টা, আর খুব বড় না, 65 সেন্টিমিটার সাইজের যে অক্টাটা। আর গ্রুপ ছবির জন্য ইউজ করতেছি স্টেজের দুই পাশে দুইটা আমব্রেলা, ওইটার মধ্যে দুইটা স্পিড লাইট লাগানো, আর অক্টার মধ্যে থাকবে একটা স্পিড লাইট, যেটা আমরা পোর্ট্রেটের জন্য ইউজ করতেছি। এই তিনটা লাইট আমরা ইউজ করতেছি। নর্মালি আমরা পোর্ট্রেটের জন্য দুইটা লাইট ইউজ করি, বাট আজকে যেটা করব হয়তো একটা আমব্রেলা ইউজ করবো এক সাইডে, আরেক সাইড দিয়ে অক্টা দিয়ে আমরা এটা ম্যানেজ করে নিব। আসলে লাইট সম্পর্কে বিভিন্ন লোক বিভিন্নভাবে ল বা বিভিন্ন তত্ত্ব বিভিন্নভাবে বিভিন্ন যুক্তি দিবে, কিন্তু আমি যেটা বলবো যে এক একজন লাইট এক একভাবে ইউজ করে ওইটার ফলাফল ভালো পায়, আর এক এক সময় এক এক রকম লাইট থাকে, যেহেতু আজকে কিছু ডে লাইট বাইরে থেকে ঢুকতেছে, তো এটার সাথে ম্যাচ করে আমাদের লাইট সেট করে তুলতে হবে। এমন না যে এই লাইটেই এই ছবি আসবে, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন লাইটে বিভিন্ন সময় ভালো রকমের ছবি আসে। সো এই কারণে আমরা 2 বা 3 রকমের জিনিস ইউজ করি সবসময়, বিউটি ডিশ, অক্টা, সফট বক্স, এটার সামনে হানিকম বা গ্রিড, অথবা আমব্রেলাও অনেক সময় ইউজ করি, রিফ্লেক্টিভ আমব্রেলা অথবা যেটা ডিফিউজার আমব্রেলা, সাদা যেটা। আর রিফ্লেক্টিভ আমব্রেলাটা ইদানিং খুব একটা ব্যবহার হইতেছে না, যেটা নর্মালি কালো আমব্রেলা থাকে আর ভেতরের দিকটা একটু চকচকা ফয়েলের মতো থাকে, মানে সামনের দিকে ফ্ল্যাশ থাকে, ওইটা রিফ্লেক্ট হয়ে আবার সামনে ফেরত যায়। যাই হোক, আস্তে আস্তে প্রোগ্রাম হবে, আমরা এগুলো জানাতে পারবো যে কোনটা দিয়ে কোন কাজ করি। তো আজকে যে জিনিসগুলো আনছি, আজকে এইগুলার কাজগুলোই আপনারা দেখতে পারবেন আর জানতে পারবেন এগুলো দিয়ে কোনটা দিয়ে কী কাজ করি। এই তো ব্রাইডরুম আসার সময় হয়ে গেছে, আমরা একটু ওয়েট করবো এখন তাদের জন্য, আর তারা আসলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আর রিপোর্ট করার জন্য তো আমি রিপোর্টার রানা আছি আপনাদের সাথে। ইন্টারেস্টিং একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো আমার পেছনে যে ছোটো ঘরের মতো বানানো, এখানে একটা আছে, আরেকটা আছে এই পাশে, এখানে একটা আছে। এই দুইটা ঘরের ঘটনা হলো বিয়ে, যেদিন আজকে তো রিসেপশনের প্রোগ্রাম, যেদিন বিয়ে হয় এটা গ্রাম এলাকার রীতি, যেটা ঢাকাতে এখন খুব একটা হয় না। আমাদের ঢাকার বিয়েটা সম্পর্কে বলি, ঢাকায় বিয়েতে যদি আগ ভেনুতে হয়, নর্মালি সকালে বাসাতে আগ হয়ে যায়, ভেনুতে জাস্ট খাবার দাবার অ্যান্ড গেট টুগেদারটা হয়, যদি ভেনুতে আগত হয় তাহলে স্টেজেই দুই পাশে চেয়ার, সোফার দুই পাশে দুজন বসে, জাস্ট ওনাদের পারমিশন মানে কবুল বলানোর পর বিয়ে আনুষাঙ্গিক যে কাজগুলো ওগুলো করা হয়। কিন্তু গ্রামের যে রীতিনীতি, এখানে হচ্ছে ব্রাইড আর গ্রুমকে টোটালি আলাদা দুইটা জায়গায় রাখা হয়, এরকম একটা জায়গায় গ্রুমকে বসানো হয়, এরকম একটা জায়গায় ব্রাইডকে বসানো হয়, আর মাঝখানে একটা পর্দা দেওয়া হয়, অ্যান্ড দেন পর্দার দুই পাশে দুজন থাকে, মাঝখানে কাজই তাদেরকে জাস্ট বিয়ে পড়ায়, কবুল তাদের অনুমতি নেয়, এরপরে দুজনকে ওই পাশে স্টেজ যেটা আছে স্টেজের ওইখানে দুজনকে একসাথে নিয়ে বসানো হয়। তো এই রীতিটা এখন ঢাকায় বা গ্রামেও খুব একটা দেখা যায় না, বাট এখানে আসার পরে আমরা পাইছি,
এই জন্য আপনাদের দেখাতে পারলাম আজকে। ঢাকার আর ঢাকার বাইরের ইভেন্টে সবচেয়ে বড় একটা যে পার্থক্য সেটা হলো ঢাকার ইভেন্টগুলোতে ব্রাইড অ্যান্ড গ্রুম খুব আগে চলে আসে, গেস্ট আসার অনেক বেশি আগে চলে আসে, যে কারণে আমরা ফার্স্টে পোর্ট্রেটগুলো নিয়ে নিতে পারি। আর ঢাকার বাইরের ইভেন্টগুলোতে যেটা ফেস করি সেটা হলো ব্রাইড গ্রুম আসার আগে গেস্ট চলে আসে, ইভেন এক ব্যাচ বা দুই ব্যাচ অনেক সময় খাওয়াও শেষ হয়ে যায় গেস্টের, তারপর ব্রাইড গ্রুম আসে। সো সেই জায়গায় ভেন্যু ওইভাবে খালি পাওয়া যায় না, আর খালি না পাওয়া যাওয়াতে হয়তো প্রোগ্রামের লাস্টে অথবা এর মাঝখানে একটু যুদ্ধ করে আর কি পোর্ট্রেটগুলো নিয়ে নিতে হয়, আর আদার্স গ্রুপ ছবি অ্যান্ড মোমেন্টস এগুলো তো নেওয়াই যায়। এই পার্থক্যটা রেগুলার আমরা ফেস করি ঢাকা আর ঢাকার বাইরের ইভেন্ট। নাও ইটস অলমোস্ট টু অ্যান্ড হাফ অ্যান্ড উই আর স্টিল ওয়েটিং ফর ব্রাইড অ্যান্ড গ্রুম, তারা এখনও আসে নাই, 5:30 ইভেন্ট শেষ হবে, আসলে বুঝতেছি না কখন আসবে। ছবি তোলার মধ্যে ডেকোরেশনের ছবি তোলা হয়েছে আর মোমেন্টস তোলা হচ্ছে, এখনও পর্যন্ত ব্রাইড অ্যান্ড গ্রুম অ্যান্ড তাদের যেটা ফ্যামিলি মেম্বার বাবা মা তাদের কেউই আসে নাই। টাইম পৌনে 6টা, আমাদের ভেন্যুর শ্যুট শেষ হয়ে গেছে, মোটামুটি সব কিছুর পর ভালোই পাওয়া গেছে সব কিছু। আমি ওইখানের কিছু ফুটেজ ফার্স্টে দেখাই। তো ইনডোরের শ্যুট শেষ করে আমাদের একটু হাতে সময় ছিল, এখন 5:45 বাজে, 5:45 একটু বেশি, আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট এরিয়াতে, এইটাই জজকোর্ট, আর এখানে আমরা আউটডোরে কিছু ছবি তুলবো, দেন তারপরে আমরা ঢাকা রওনা হবো। তাহলে এবার আমরা আউটডোরে শ্যুট শুরু করি, আমরা জাস্ট এখানে ব্রাইড গ্রুম অ্যান্ড আমরা সবাই একসাথে চলে আসছি, ওনারা আগে চলে গেছে, সবাই আসছি যারা আসছিলাম ঢাকা থেকে। জাস্ট এখানে হয়তো 15-20 মিনিট পাবো সময়, এরপরে লাইটও চলে যাবে, দেন আমরা আবার ঢাকা রওনা হবো। তাহলে এবার আমরা আউটডোরের শ্যুটটা দেখি, আর এখানে সাইকেল স্ট্যান্ড করতেছে। হ্যালো ভিউয়ার্স, আজকে তো দেখতে পারলেন যে আমরা ইভেন্ট করলাম কত কষ্ট করলাম, আসলে আমরা এর থেকে আরও বেশি কষ্ট করি। এই ইভেন্টটা মোটামুটি ছোটো ছিল, যতটুকু পারছি এফোর্ট দেওয়ার ট্রাই করছি, তো জানি না কতটুকু পারছি। আমাদের ক্লায়েন্ট হ্যাপি, ভিডিও ছবি পাওয়ার আগেই ওনারা আমাদের উপর অনেক বিশ্বস্ত। তার মধ্যে আজকের খাবার খুবই টেস্ট ছিল, খুব টেস্ট, আর তার মধ্যে হচ্ছে চিংড়ি ছিল, গরু ছিল, মুরগি ছিল, আরও কয়েকটা অনেক কিছু ছিল, খুব ভালো ছিল। তো আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে আপনারা আরও দেখতে পারবেন আমরা একজন লোককে দেখানো হয় না। আচ্ছা চলে আসেন, আসেন ভাই, আসেন আসেন। যে আমাদেরকে মানে গাড়ি চালায় নিয়ে আসছে খুব অল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ে ব্রাহ্মণবাড়িয়া, মানে আমি এর আগেও আসছি বাট এত অল্প সময়ে কখনোই আসি নাই, ভাই আমাদেরকে নিয়ে আসছে আজকে, খুব ভালো আসছি, দোয়া করবেন যাতে ভালো মতো আমরা আবার যেতে পারি। উনি গাড়ি চালান না, একদম রকেট চালায়, রকেট। সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে, আল্লাহ হাফেজ।